নিপাস কিটক্যাট পেজটাতে সেদিন আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানো দেখছিলাম। তো সেটা দেখে আমারও খুব কাঁচা আমের আমসত্ত্ব বানাতে এবং খেতে ইচ্ছে করে। তাই আমার ঘরে থাকা কয়েকটা কাঁচা আম দিয়ে আমি আজকে এটা ট্রাই করব। জানি না কেমন হবে, তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, আর যদি ফেসবুক থেকে দেখো তো পেজকে ফলো, এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। সব আমগুলো আমি ইউজ করিনি, মোট আমি তিনটে বড় দেখে আম নিয়েছি, যেগুলোর মধ্যে একটার আবার আঁঠি রাবেনি। তো সেইগুলোকে ভালো করে এভাবে কেটে তারপরে জলের মধ্যে লবণ দিয়ে সেটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর সেদ্ধটা আমি করব ঢাকা চাপা দিয়ে, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। মিনিট দশেক পরে এটা খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো জল ঝরিয়ে এবার আমগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। তো এইটাতে তোলার সময় দেখছি এই প্রসেসটা বেশি কার্যকরী, এতে একবারে অনেকটা উঠে যাচ্ছে আর পরিশ্রমটাও কম হচ্ছে। তো সব আমগুলোকে এবারে আমি স্ম্যাশ করে নেবো একটি স্ম্যাশার দিয়ে। তো এটা দিয়ে, এটাকে তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো, বাট আমি এখানে স্ম্যাশার দিয়ে করেছি। এরপর আমার ঘরে এক্সট্রা কড়াই ছিল না সেদিন ফাঁকা, তো সেই জন্য আমি প্রেশার কুকারে করছি, তোমরা কড়াইতেও করতে পারো। তো একটুখানি সর্ষের তেল বা সাদা তেল যেটা খুশি দাও দিয়ে দাও। এর মধ্যে এবার একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ ও স্ম্যাশ করে রাখা আমগুলো। এমনিতে আমের চাটনি করতে হলেও এই প্রসেসটা ফলো করা যেতে পারে, এতে ব্লেন্ডিং বা গ্রেটিং কোনো কিছু ঝামেলা ছাড়াই সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো আর লবণ। তো এটা দেওয়ার পরে এই কালারটা একটু চেঞ্জ হবে। তো একসাথে এখন আমের মধ্যে পাঁচফোড়ন, লঙ্কা এবং হচ্ছে লবণ সব কিছু মিক্সড হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এতটুকু চিনি দিয়ে কিন্তু হয়নি, এটা বেশ টক লাগছিল, তো পরে আমি আরও কিছুটা চিনি অ্যাড করেছিলাম। তারপর চিনিটা অ্যাড করে এটাকে ভালোভাবে ফুটিয়ে এরকম হয়ে গেল যখন, তখন আমি এবার এটাকে নামিয়ে নিলাম। এদিকে আম, তারপর আমগুলোকে মেলে দেওয়ার জন্য থালা ও তেল সব কিছু রেডি। তো থালা তেল সব কিছু দিয়ে আমি রিওকে পাঠিয়ে দিচ্ছি উপরে, আর আমি নিজেও যাচ্ছি প্রেশার কুকারটা নিয়ে। তো এইভাবে দেখো এখন মেলে দিলাম ছাদের মধ্যে দুটো থালাতে করে আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। তো এটাকে দু তিন দিন ভালো করে শুকানোর পর পাতলা যেটা হয়েছিল সেটা দেখো এই রকম হয়েছে, আর মোটাটার আমি ভিডিও করতে ভুলে গেছি। যেটা ঠিক কনসিস্টেন্সি ছিল সেটা আবার উল্টিয়ে শোকাতে হতো, বাট এটাকে শোকানোর কোনো দরকার ছিল না, একদিনেই সুন্দর হয়ে গেছিলো। আর তুলতে গিয়ে না দেখো ওই নেটে লেগে কিছুটা খাবলা হয়ে উঠে এসেছিলো, বাট আদারওয়াইজ এটা একটু তুলতে সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিলো যে আরও দু একদিন এটা ভালো করে শোকালে আরও ভালো হতো, কিন্তু এটা টেস্ট কেমন হয় খাওয়ার জন্য আমার মনটা বড়ই ব্যাকুল ছিল। তো সেই জন্য আমি বেশি দেরি করিনি, কারণ আমি ভাবলাম আমি তাড়াতাড়ি তুলবো আর খাবো, খেয়ে দেখবো সেটা এক্স্যাক্টলি খেতে কেমন। তো এটা যেমন তেমন করে ছেঁড়া চুট্টো করে তুলে নিয়েছি। তারপরে এই দেখো যেটা ভালো আর ঠিক লেয়ার হয়েছিলো সেটা হচ্ছে এটা। তো এটারও একদিক খাবলা হয়ে উঠে গিয়েছিলো, অ্যান্ড এটা পাকা আমের আমসত্ব বলে দেখেছি আমার মা এবং শাশুড়িকে, যে ওইটা তুলে আবার ওটাকে শোকায়, বাট এটা আমার মনে হচ্ছিলো যে আর শোকানোর কোনো দরকার নেই, দুদিক থেকে এটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। তো এরপরে যেই জায়গাটা উঠে গেছে ওই জায়গাটা তোলা পসিবল হলো না, তাই ওই জন্য ওখান থেকে আমি ওটাকে কেটে ফেললাম। আর দেখো এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর সত্যি কথা বলতে এটা খেতেও অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, পাকা আমের আমসত্বটা খেতে আলাদা আর এটা খেতে একদমই আলাদা, এই টেস্টের কোনো তুলনা হবে না। তো তোমরাও একদিন বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো যে খেতে কেমন হয়।